হ্যালো ডিয়ার স্টুডেন্টস টিআর সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা অলরেডি শুনেছ যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এসএলএসটির একটা পরীক্ষা নিতে চলেছে তো এখন সেই পরীক্ষার জন্য আমরা কী পড়ব বা সিলেবাস কীরকম হবে সেটা আমাদের চ্যানেলে অলরেডি তোমাদের সাথে তিতাবসার আলোচনা করেছেন তো আমাদেরকে সেই অনুযায়ী কি প্রিপারেশান এগিয়ে নিয়ে যেতে হবে তো প্রিপারেশান এগিয়ে যে নিয়ে যাবে তো কিভাবে আমরা পড়বো কারণ তোমরা জানো ম্যাথ গুরুত্বপূর্ণ ইংলিশও গুরুত্বপূর্ণ এবং তার সাথে যে জিকে আছে সেখানেও হিউজ সিলেবাস আছে কারণ কি ইন্ডিয়ান হিস্ট্রি কোয়ালিটি ইকোনমি জিওগ্রাফি সব সাবজেক্টগুলোই পড়তে হবে তো আমরা কিভাবে স্মার্ট ওয়েতে কম পড়ে অনেকটা করে ইনফরমেশান মনে রাখতে পারবো এটা আমাদেরকে জানতে হবে তো চলো আজকে আমি একটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব সেই প্রশ্নটা আমরা শুধু প্রশ্নটা কিভাবে মানে জানবো বা কি জানা উচিত সেগুলো আমরা দেখে নেব প্রথমেই দেখো একটা প্রশ্ন দেওয়া আছে সেটা হলো আঠারোশো সালের বিদ্রোহে তাঁতিয়া টপির ভূমিকা কি ছিল আমরা ন্যাচারালি এইরকম প্রশ্ন পেলে কি হয় যে শুধু উত্তরটা কি জেনে নিই যে রাইট অ্যান্সার এটার কি হবে এত আমরা বই পড়তে যাই না আর বই পড়তে গেলেও প্রচুর সিলেবাস কভার আপ করা সম্ভব নয় তো কিভাবে আমরা সেটাকে কভার করব দেখে নেওয়া যাক তো এখানে দেখো অপশান দেওয়া আছে তিনি ছিলেন নানা সাহেবের সেনাবাহিনীর সর্বাধিনায়ক খ তিনি পঞ্চমহল অঞ্চলের ভিলদের ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত করেন গ ক ও খ উভয়ই ক বা খ কোনোটিই নয় এখন এই ধরনের প্রশ্নে আমরা কি করি নেচারালি যে কোনো একটাতে মানে যখন আমরা থিওরিটা না জানি তখন কি যে কোনো একটা দাগেতে আন্দাজে টিক দিই তো তাতে করে সেটা রাইটও হতে পারে বা ভুলও হতে পারে যাদের রাইট হয় তাদের আলাদা ব্যাপার আর যাদের ভুল হয় তো বুঝতেই পারছ তো আমি প্রথমে এখানে দেখে নেবো যে অপশান কোনটা ঠিক হবে তো এখানে সঠিক উত্তর হবে ক এবং খ উভয়েই অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে কি গ তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গ ঠিক আছে এবার আমি যেটা বলব আমরা কি করি এইটুকু ঠিক আছে এটা জানলাম হয়ে এবার ধরো তোমাদের এই প্রশ্নটা আসলো না কমন নাই পেতে পারো কমন পাবেই না তখন তোমরা কী করবে তো এর জন্যই কি হয় আমাদের এইটা রিলেটেড আরো কিছু ইনফরমেশন জানতে হয় যে যার ফলে কি হয় আমরা উত্তরটা করতে পারি সেটা কি রকম দেখো আমরা যেহেতু এখানে রেখেছি কি যে তাঁতিয়া টোপির ভূমিকা কি ছিল মানে তাঁতিয়া টোপি সম্পর্কে আমরা একটু জেনে নেব কারণ এ দেখো যে অ্যান্সারগুলো রেখেছে সেগুলো কিন্তু তাঁতিয়া টোপি রিলেটেডই রেখেছে যে তিনি ছিলেন নানা সাহেবের সর্বাধিনায়ক তিনি পঞ্চমহল অঞ্চলের ভিলদের ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত করেন তার মানে মেন যেটা কি ওয়ার্ড আমরা যেটাকে বলি তো এখানে যে মেন কিওয়ার্ডটা সেটা কি না এটার হলো কি আমি জেনে নেব কি কি আছে দেখো তাঁতিয়া টোপির প্রকৃত নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ ভট্ট অনেক সময় প্রশ্নতে এইরকম দিয়ে দেয় যে তাঁতিয়া টপির প্রকৃত নাম কোনটা দিয়ে এখানে তিন চারটা অপশন দিয়ে দেয় ঠিক আছে এবার দেখো তাঁতিয়া টপি কিন্তু একটা উপাধি এটাও প্রশ্ন দেয় যে তাঁতিয়া টপি একটা কি উপাধি তাঁতিয়া শব্দের অর্থ কি জেনারেল আর টোপের অর্থ হচ্ছে কমান্ডিং অফিসার এটা কিন্তু জেনারেল বলতে তোমরা জেনারেল কাস্ট ভেবো না এখানে জেনারেল মানে হচ্ছে যে আমাদের যে আর্মি অফিসারদের যে র্যাঙ্ক হয় তো সেই র্যাঙ্ক অনুযায়ী সেটাকে জেনারেল বলা হয় তোমরা বুঝতেই পারছো কমান্ডিং অফিসার রিলেটেড আছে আচ্ছা তিনি ছিলেন মারাঠা কনফেডারেসির প্রাক্তন পেশোয়া বা শাসক এটা থেকে কি প্রশ্ন আসবে অনেক সময় কি দেয় তোমরা দেখেছো যে মঙ্গল পাণ্ডে কোন মানে ইয়ের বিদ্রোহী ছিলেন এরকম প্রশ্ন থাকে তো এখান থেকেও এটা প্রশ্ন দিতে পারে কোশ্চেনে যেহেতু স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে যে তাঁতিয়া টুপি কোন কনফেডারেসির শাসক ছিলেন তো মারাঠা কনফেডারেসি ঠিক আছে আচ্ছা আরেকটা প্রশ্ন দিতে পারে যে পেশোয়া শব্দের অর্থ কি তো এখানে হলো কি শাসক যেমন দেখো না যে মনসব শব্দের অর্থ কি একবার প্রশ্ন তো মনসব শব্দের অর্থ খুব কিন্তু আমরা সেটা জানি না তো মনসব শব্দের অর্থ হলো পদমর্যাদা তো পেশোয়া শব্দের অর্থ কি আমরা হয়তো ভাববো যে পেশোয়া বলতে উপাধি হ্যাঁ যেমন পেশোয়া বাজিরাও আরে এই নাম শুনেছি তো পেশোয়া মানে আমরা হয়তো সেই সাধারণ যে নলেজ সেখান থেকে বলে দেবো কি যে এটা একটা নাম ঠিক আছে বা উপাধি তো এটা কিন্তু নয় পেশোয়া শব্দের অর্থ হচ্ছে শাসক এই রকম সহজ কোশ্চেনও দিয়ে দেবে কিন্তু তোমাদের কি আটকে যাবে এবার দেখো আরেকটা প্রশ্ন আঠারোশো সালের পাঁচই জুন কানপুরে বিদ্রোহ শুরু হয় তাহলে এখানে আঠারোশো মানে বুঝতেই পারছো যে অলরেডি আমাদের সিপাই বিদ্রোহ বা তোমাদের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ যেটাকে বলা হয় সেটা অলরেডি শুরু হয়ে গেছে তো আমাদের দেশের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে হচ্ছে কি সেই বিদ্রোহের আঁচ ছড়িয়ে পড়েছে তো সেই রকমই আঠারোশো সাতান্ন সালের পাঁচই জুন কানপুরে বিদ্রোহ হয় এটা প্রশ্ন দিয়ে দেবে যে কানপুরে কত সালে বিদ্রোহ হয় তো এখন কি হয় মাঝে মাঝে প্রশ্নতে আমরা সবাই জানি যে আঠারোশো সালে কিন্তু না ওরা আবার তারিখটাও মেনশন করে দেয় যেমন ধরো একবার প্রশ্ন দিয়েছিল যে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল মানে কত কবে হয়েছিল তো সেখানে দিয়েছিল যে আমরা প্রত্যেকেই জানি যে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিল তো সেখানে দিয়ে দিল সতেরোশো সাতান্ন চারটে অপশানই আছে কিন্তু তার সাথে কি হয়েছে তারিখ মেনশন করে দিয়েছে তার মানে শুধু সাল জানলেই হবে না ইম্পর্টেন্ট যে তোমার ঘটনাগুলো আছে ইভেন্টগুলো সেগুলোর তারিখগুলো জানতে হবে এবার কি হয় যে দেখো কানপুরে বিদ্রোহ শুরু হলো তাহলে আবার এখানে কি হয় নানা সাহেব বিদ্রোহীদের নেতা হন তাহলে তোমাদেরকে সিম্পল প্রশ্ন দিয়ে দেবে যে কানপুরে কে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল তখন অ্যান্সার হবে কি নানা সাহেব এবার দেখো আঠারোশো সাতান্ন সালের জুন কানপুরে কি হয় ব্রিটিশ বাহিনী আত্মসমর্পণ করে এরা কিন্তু প্রথমবারে আত্মসমর্পণ করেছিল ঠিক আছে যখন প্রথমবারে আত্মসমর্পণ করেছিল মানে নানা সাহেব যখন নেতা হয়েছিল তখন কি ব্রিটিশ দিকে হারিয়ে দিয়েছিল প্রথমবারে দিয়ে কি হলো নানা সাহেবকে পেশোয়া ঘোষণা করা হয় এর দেখো মজার তথ্যটা দেখো তাহলে এইটুকু জায়গা থেকে কি দেখছো কত প্রশ্ন রয়েছে এবার দেখো আঠারোশো সালে সালের সাতাশে জুন এটা কি হয়েছে কানপুর গণহত্যা হয়েছিল যার নেতৃত্বে আবার কে ছিলেন তাঁতিয়া টোপে বা তাঁতিয়া টোপি ঠিক আছে দেখো এখানে হচ্ছে পাঁচই জুন কানপুরে যে বিদ্রোহ শুরু হয়েছিল সেখানে নেতৃত্ব দিয়েছিল কে নানা সাহেব কিন্তু কি বলছে কানপুরে যে গণহত্যা হয়েছিল সেখানে কিন্তু আবার নেতৃত্ব ইয়ে মানে তোমার নানা সাহেব দেয়নি সেখানে নেতৃত্ব দিয়েছিল কে তাঁতিয়া টোপে বা তাঁতিয়া টোপি এই সময় উনি আবার কি করেন জেনারেল সিরিলকে পরাজিত করেন তাহলে বুঝতে পারছো এবার কিন্তু ব্রিটিশরা কিন্তু ছেড়ে দেবার পাত্র নয় তারা কি করলো আঠারোশো সালের উনিশে নভেম্বর শুরু হলো কানপুরের দ্বিতীয় যুদ্ধ সেখানে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কে স্যার কলিন ক্যাম্বেল এটাও কিন্তু প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে এই যুদ্ধে কি হয় তাঁতিয়া টোপে পরাজিত হয় এবার দেখো নারোয়ার নারোয়ারের রাজা মান তাহলে মান সিং কথাকারের রাজা এটাও প্রশ্ন দেয় মানসিং এর বিশ্বাসঘাতকতার কারণে ব্রিটিশ সেনা জেনারেল হাতে বন্দি তাহলে প্রশ্ন এটা থাকতে পারে যে তাঁতিয়া বা প্রশ্ন দেয় যে তাঁতিয়া টোপি কার হাতে মানে বন্দি হয়েছিলেন বা কোন সেনাপতি ইংরেজ সেনা নে ইয়ে তোমার তাঁতিয়া টোপিকে বন্দি করেছিলেন ঠিক আছে এরকম বিভিন্নভাবে ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে ওকে আরেকটা ইম্পর্টেন্ট ইনফো দেখো সেটা হলো আঠেরোশো উনষাট সালের আঠেরোই এপ্রিল শিবপুরিতে যেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত জেনারেল মিডের ক্যাম্পে তাঁতিয়া টোপিকে ফাঁসি দেওয়া হয় এবার মজার ব্যাপার হলো এখান থেকে কিভাবে প্রশ্নটা দেবে যে তাঁতিয়া টোপির যে সমাধিস্থল বা ফাঁসির কেন্দ্র বা তাঁতিয়া টুপিকে কোথায় হত্যা করা হয়েছিল তো এটা হচ্ছে শিবপুরিতে আবার যদি বলে যে তাঁতিয়া টোপিকে যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল সেটি বর্তমানে কোন রাজ্যের অন্তর্গত সেটা হলো মধ্যপ্রদেশ আচ্ছা আবার পার্টিকুলার জায়গাটাও বলে দিতে পারে যে একটা ডিস্ট্রিক্ট তো শিবপুরীর কোন জায়গাটাতে কোন তাঁতিয়া টপিকে ফাঁসি দেওয়া হয়েছিল তো সেটা হলো জেনারেল মিডের ক্যাম্প ওকে তো রকম ভাবে বিভিন্নভাবে কি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে দেখো তাহলে আমরা প্রশ্ন করলাম কটা একটা কিন্তু তার সাথে রিলেটেড কতগুলো ইনফো জানলাম যে যেখান থেকে হচ্ছে কি দশ থেকে পনেরোটার বেশি তোমার কোশ্চেন রয়েছে তো আমরা এইভাবে যদি স্মার্ট ওয়েতে পড়ি তাহলে কি হবে আমি প্রশ্ন কম করলাম কিন্তু তার থেকেও বেশি একটা প্রশ্ন পড়লেও তার থেকে যে ইনফোগুলো পেলাম সেগুলো হচ্ছে তোমার দশ থেকে পনেরোটার বেশি তো আমরা এইভাবে যদি স্মার্ট ওয়েতে পড়াশোনাটা করি তাহলে সময়টা যেমন কম লাগবে সেরকম আমার বিষয়টা আত্মস্থ করতেও সুবিধা হবে তো আজকে আমরা এটুকুই আলোচনা করলাম পরের ক্লাসে আবার আরেকটা কোশ্চেন নিয়ে বা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো প্রত্যেকেই ধন্যবাদ